তো দেখতে পাচ্ছ দিদির থালি কিন্তু চলে এসেছে। আরে বাহ, কি সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে। ও হ্যাপি নিউ ইয়ার। ও এটা লাস্ট ডে। যাই হোক, সেম টু ইউ। তুমি ভালো থেকো, সবাইকে প্রথম বছরের অনেক 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 শুভেচ্ছা থাকলো। এই যে এখানে রয়েছে ভোলা মাছ। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু শীতকাল চলছে আর শীতকালে একটু রসিয়ে কষিয়ে খাওয়ার ব্যাপারটা আছে, তো ওই জন্যে মিষ্টির হাতের কিন্তু মাটন খেতে আমি আরো একবার চলে এলাম। তোমার এসেছে দিদি ভাই? হ্যাঁ, কিন্তু এসেছি তোমার তোমার হাতের মাটন খেতে এসেছি। কিন্তু খুব ভালো আছে, এর আগের বারে গিয়ে খেয়ে আমার এত ভালো লেগেছে। প্রথমবার তো ইলিশ মাছ ট্রাই করলো, তারপরে মাটনটা ট্রাই করেছে, আর আজকেও মাটনটাই খাবে। হ্যাঁ, আর মাছ বলো কি আছে? মাছের মধ্যে ভোলা মাছ আছে, তেলাপিয়া আছে, বাটা আছে, রুই আছে, কাতলা আছে। যেটাই তাহলে ভোলা ভোলার কি করেছো? ঝাল ঝাল দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। তাহলে তাই দাও। আচ্ছা, আমাকে মাটন দাও আর ভোলা দাও। ভোলা মাছ আর মাটন? হ্যাঁ। আমি থালি দেবে? থালি। তো দেখতে পাচ্ছ দিদির থালি কিন্তু চলে এসেছে। আরে বাহ, কি সুন্দর সাজিয়ে নিয়ে এসছে। আচ্ছা বলো তো এই প্লেটটার দাম বলো। এটার দাম আছে 170 টাকা, এই 180 টাকা স্যার সব মিলিয়ে। হ্যাঁ, মানে মাটন মাছ সব মিলিয়ে বলছো? 170 টাকায় মাছ মাটন কিন্তু 180 টাকা। 180 টাকায় এই যে একদম গড়গড়ে ভোলা মাছের ঝাল, আর এদিকে সেই ফেমাস মাটন মাটন রয়েছে, এখানে ডাল রয়েছে। এটা কিছু তরকারি করেছো বলো তো? এখানে ডাল, এখানে রয়েছে উচ্ছে চচ্চড়ি, আর এখানে রয়েছে সবজি সবজি, আর এখানে রয়েছে ডালের বড়া। এই টোটাল কিন্তু 180 টাকা, মানে মাত্র 180 টাকা। দিদিকে তো দিয়েই দিলাম থালিটা, আর এখন কিন্তু অলরেডি মানে দুটো বেজে গেছে, তো আমারও বাড়িতে টাইম হয়ে গেছে, মানে আছে যেহেতু ওই জন্য আমার আজকে দরকার নেই। অনেক লোক আছে, থাকা মানে বাড়িতে গেলে কিছু কাজ হবে, তাই জন্য দিদিভাইকে তুমি খেতে থাকো। আর খাবারটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবে। অবশ্যই আমি এসে শুনবো যে একদম একদম। তারপর ভালো হলে ভালো বলবে, খারাপ হলে বলে যাবে যে এটার কম ছিল, বাট বাড়িয়ে বলার কোনো দরকার নেই একদম। যে এই শোনো, আমি আজ অবধি আমার তো দেখেছো আমি যতবার এসেছি তোমার মনে হয়েছে বাড়িয়ে বলেছি কিছু? না, সেটা আমার কাছে হলো কথা নাই, যেই খাও না কেন মন রাখার জন্য বলতে হবে, বলতে হবে যে এটা লবণ কম ছিল বা ঝাল বেশি হয়েছে, দিদি ভাই একটু এটা করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঝাল কম হয়েছে না ভালো হয়েছে এটা বোঝা যাবে না, কারণ আমি তো সামান্য লবণটা চেক করি, আমি অতটা টেস্ট করে দেখি না। শুনো, লবণটা কম হওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এটা অনেক জায়গাতেই হয়, কারণ অনেকে কম খায়। লবণ দিয়ে রান্না করি, চেষ্টা হয় লবণটা যাতে না দিয়ে খায়, কাঁচা লবণ খাওয়া ভালো না, চেষ্টা করি যাতে না লাগে। তো খাবারটা খাও, দেখো কেমন লাগে, আর নেক্সট টাইম আবার আসবে। অবশ্যই অবশ্যই, তোমার মাংসের জন্য আমি এতদূর চলে এসেছি। একদম, খুব ভালো থেকো। ও হ্যাপি নিউ ইয়ার। ও এটা লাস্ট ডে। যাই হোক, সেম টু ইউ। তুমি ভালো থেকো, সবাইকে প্রথম বছরের অনেক 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 শুভেচ্ছা থাকলো। এই যে এখানে রয়েছে ভোলা মাছ। এই ভোলা মাছ থালিতে যদি আসে, এই ভোলা মাছ দিয়ে কিন্তু 60 টাকা, আর শুধু কেউ যদি ভোলা মাছ নেয় তাহলে 30 টাকা। মাটনের পিস, মাটনের পিস বলবো না যে বিশাল বড় পিস, কিন্তু মিডিয়াম সাইজের পিস, এর থেকে বেশি আর কত হবে? আর এই যে ফ্রি চর্বিটা কিন্তু ফ্রি। ও অসাধারণ, দারুণ দারুণ। প্রথমে একটু সবজিটা মেখে খাই। সবজিটা আমি আগেও খেয়েছি, সবজিটা কিন্তু হেভি টেস্টি, আর এই সবজিটা থাকে আবার সকালে রুটির সাথে জল খাবারেও। অনেক কিছু দেওয়া আছে, বেগুন আছে, বেগুন, গাজর, ঝিঙে, পেঁয়াজ কলি, অনেক কিছু দিয়ে, পেঁপে, অনেক কিছু দিয়ে কিন্তু সবজিটা। থ্যাংক ইউ। ডালের বড়া না এত টেস্টি, একদম নরম, ডালটা হেভি কাঞ্চি, এত ভালো লেগেছে ওই জন্য দু পিস আরও নিয়ে নিয়েছি। এটা আমি উচ্ছে চচ্চড়ি বলছিলাম, কিন্তু এটা উচ্ছে চচ্চড়ি না, এটা হলো উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। এই যে হলো ডাল, মুসুর ডাল। মুসুর ডালটা নেওয়ার কারণ হলো এই বড়াটা দিয়ে খাবো একটু লেবু চিপে। মন তৃপ্তির খাওয়া, গরম গরম। আগেও দেখেছি ওখানে চাল, কিন্তু চালের কোয়ালিটিও ভালো। এই জামাই বাবু মানে কালিদির হাজব্যান্ড, ইনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। যেমন এরা সবাই রান্না বান্নায় ব্যস্ত থাকে, বাজার দোকান থেকে, তারপর এখানকার মেনটেন্যান্স সমস্তই কিন্তু জামাইবাবু দেখে।
না দিদি আর পারছি না এখানে কিন্তু, না এতেই হয়ে যাবে, থ্যাংক ইউ আমি লাগলে তোমাকে বলছি। আর এখানে কিন্তু সবজি ডালের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো এক্সট্রা পয়সা লাগে না, যদি লাগে একটু ডাল সবজি পয়সা লাগে, শুধু ভাত 5 টাকা, ভাতের পয়সাটা লাগে, ভাত 5 টাকা, তাই তো, ভাত মাত্র 5 টাকা, আর বাদ বাকি ডাল সবজি যতবার খুশি আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার যেটা খাবো সেটা হলো ভোলা মাছের ঝাল, এতে টমেটো বাবা পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভোলা মাছ এমনি নরম মাছ, এতক্ষণ ফুটলে খুব স্বাভাবিক এটা পড়ে যাবে, ধরতে পারছি না, এই যে এতে কিন্তু টমেটো ধনে পাতা সব দিয়ে ঝালটা তৈরি, সর্ষে বাটা তো যেন অল্প করেই নিচ্ছি, একদম টাটকা মাছ। যে কালিদি বলছিল যে সকাল সকাল ওরা যায় 9টা সাড়ে 9টার সময় বাজার দোকান করতে যায়, একদম ফ্রেশ মাছ বেছে বেছে কিন্তু ওরা নিয়ে আসে, সত্যি মাছটা হেভি টাটকা। ভোলা মাছ যদি সিঙ্গেল কেউ নেয় তাহলে তার দাম কিন্তু মাত্র 30 টাকা। সর্ষে বাটা দিয়ে ঝাল, এতে কিন্তু পেঁয়াজও পড়েছে, একটু টেস্ট করি, মাছটা কিন্তু দারুণ টেস্ট করলাম, দু পিস মাটন, মিডিয়াম সাইজের মাটন দেখিয়ে দিলাম, আর এই যে একটা বড় আলু, আর চর্বিটা ফ্রি থাকে সেটা কিন্তু অলরেডি চলে গেছে পেটে। আচ্ছা এই একটা মাটন, এই মাটনের টানেই কিন্তু আমি আবার চলে এসেছি, ওই যে বললাম শীতকালে একটু, আসলে বাড়িতে তো নিজেই রান্না করে খাই, তো এখানে এসে একটুখানি মিষ্টির হাতের রান্নাটাও খেয়ে এলাম। এই যে চর্বি, ও খুব সুন্দর টেকনিকে মাটনটা বানায়, তো মাটন রান্নাটা আসবে খুব তাড়াতাড়ি, তো তাতে কিন্তু ও চর্বিটা দেয়, ওই যে বললাম মাটনের চর্বি একটু না খেলে ঠিক মন ভরে না। কাঠের জলে কষা কষা মাংসের টেস্ট কিন্তু একদম আলাদা, দারুণ হয় খেতে। যারা এখনো অবধি মিষ্টির দোকানে মানে কালিদির দোকানে যারা আসেননি তারা কিন্তু এদিকে এলে, আমি বলবো না যে সুদূর, অনেকে বলেন তো যে অনেক দূর থেকে আমরা আসবো, তো যদি আপনারা এদিকে আসেন তাহলে কিন্তু একবার ভিজিট করতে ভুলবেন না, মুখে লেগে থাকবে এখানকার মাটন। কাঠের জলে রান্না মাংস খুব সুন্দর গলেছে, কিন্তু একটু টেনে খেতে হয়, প্রেশারে সিটি মারলে, সিটি যদি না মারা হয় প্রেশারে একমাত্র হেভি গলে যায়, কিন্তু যে কোনো দোকানের মাংস কিন্তু একটু টেনে খেতে হয়। প্লেট দেখেই বুঝতে পারছেন খাবার টেস্ট কত, আমি সবসময় বলি যে খাবারের টেস্ট কিন্তু প্লেটেই বোঝা যায়। যাই হোক নতুন করে বলার নেই, তাও একবার বলে দিচ্ছি যে চাঁদপাড়া স্টেশনের মিষ্টির হোটেল কালিদির হোটেল, আপনারা আসুন, স্টেশন থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথে, আপনারা আসুন এখানে একবার খাবার টেস্ট করে যান, আশা করি খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।